যদি আপনার এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয় পত্রে নিজের নামের বানানে কোনো ভুল থাকে অথবা বয়স সংশোধন করার প্রয়োজন হয় বা পিতামাতার নামের বানানে কোনো ভুল থাকে বা ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজেই এনআইডি কার্ডের যে কোনো তথ্য সংশোধন করে ফেলতে পারেন। সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে কি কি কাগজপত্র আবেদনপত্রের সাথে দাখিল করলে আপনার আবেদনপত্রটি মোটেও বাতিল হবে না। আর কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে, তার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, এনআইডি কার্ড সংশোধনের এই কাজটুকু আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়েও করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো যে এই কাজটুকু যদি আপনাদের একটু কষ্ট হয় তারপর আপনারা স্মার্টফোন দিয়ে করেন তাহলে কিছু ফ্যাসিলিটিস রয়েছে, এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। ওকে, শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনি প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি আপনার সামনে আসার পর এটাকে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে এটাকে ওপেন করার দরকার নেই, এটার কাজ রয়েছে পরবর্তীতে। কাজের সুবিধার্থে এটাকে আমি আগেই ইনস্টল করে ফেলেছি। এখন আপনি হোমে ব্যাক করে চলে আসবেন। এখন আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যেন আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করেন। সো আমি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখান থেকে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখব হচ্ছে সার্ভিসেস, SERVITES সার্ভিসেস, তারপর একটা স্পেস দিয়ে লিখব হচ্ছে NIDW। লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখন দেখেন শুরুতে আমার সামনে একটা ওয়েবসাইট চলে আসছে, services.nid.gov.bd। ঠিক আছে, এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে এরকম একটা অপশন আসছে, শুরুতেই বলছে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। আমি এই রেজিস্টার করুন বাটনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার চাচ্ছে। আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বার রয়েছে, সো এই নাম্বারটুকু আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। আমার জন্ম তারিখ বসানোর কাজ শেষ। এখন দেখেন নিচের দিকে একটা অপশনে বলছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন, মানে উপরে একটা কোড রয়েছে। আমি জাস্ট এটা একটু জুম করি তাহলে দেখেন, এই যে দেখেন কোডটা একদম জলচাপের মতো এটা দেখাচ্ছে। এই কোডটা নিচে বসাতে হবে। আমার এখানে যেটা আছে সেটা কিন্তু না, আপনাদের এখানে আরেকটা থাকতে পারে, যেটাই থাকুক সেমটা নিচে বসিয়ে দিবেন। ওকে, আমি কোডটুকু বসিয়ে দিচ্ছি। আমার কোডটুকু বসানো শেষ। এখন আমি সাবমিট বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে বলছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এনআইডি কার্ডে যে বর্তমান ঠিকানা দেওয়া রয়েছে সেটা এখান থেকে দিতে হবে এবং স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ড অনুসারে দিতে হবে। এখন এখান থেকে আমি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই ফুলফিল করে আবার আপনাদের সাথে আসছি। আমার কিন্তু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটাই ফুলফিল করা হয়েছে। এখন আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা ফোন নাম্বার দেখাচ্ছে। এই ফোন নাম্বারে একটা কোড আপনি পাঠাবেন, পাঠিয়ে এটাকে ভেরিফিকেশন করবেন। আপনি যদি দেখেন যে এই ফোন নাম্বারটা এই মুহূর্তে আপনার কাছে নেই, তাহলে আপনার জন্য কিন্তু একটা অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে। এই যে ফোন নাম্বার পরিবর্তন করুন, এখানে ক্লিক দিয়ে আপনি কিন্তু চাইলে ফোন নাম্বারটা পরিবর্তন করতে পারেন। যেহেতু এই মুহূর্তে আমার কাছে ফোন নাম্বারটি নেই, সো আমি মোবাইল পরিবর্তন করুন এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি একটা নতুন ফোন নাম্বার দিয়ে দিব। আমার ফোন নাম্বার বসানো শেষ। এখন আমি বার্তা পাঠান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন একটা কোড কিন্তু আমার সিম কার্ডে চলে যাবে, সেই কোডটা এখানে বসিয়ে ভেরিফিকেশন করতে হবে। অলরেডি 6 ডিজিটের একটি কোড আমার ফোনে চলে আসছে, আমি এই কোডটুকু এখানে বসিয়ে দিচ্ছি। কোড বসানোর কাজ শেষ। এখন আমি বহাল বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখেন এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, মানে এটা আমরা শুরুতেই করে ফেলেছি যাতে আমাদের ঝামেলা একটু কম হয়। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, আমি জাস্ট এখানে ক্লিক করলে হচ্ছে। যেহেতু আমি এটা আগেই, মানে আমার আগেই কাজটা কিন্তু আমি সেরে ফেলেছি, মানে শুরুতেই কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে ফেলেছি। এখন আমাকে ফেসটাকে স্ক্যান করতে হবে। ফেসটা স্ক্যান করা মানে হচ্ছে তারা আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি কি সেই অরিজিনাল ব্যক্তি কিনা যে এই এনআইডি কার্ডে আসলে প্রবেশ করতে যাচ্ছেন বা এখানকার কোনো ইনফরমেশন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু এটা আমাদের এনআইডি কার্ড দিয়ে কেউ নিয়ে ক্রাইমও করতে পারে, সেক্ষেত্রে ফেসটাকে স্ক্যান করতে হবে। ঠিক আছে, আমি ফেসটাকে স্ক্যান করছি। এই ক্ষেত্রে আপনাকে স্টার্ট ফেস স্ক্যান এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখেন ক্যামেরাটা ওপেন হয়েছে। এখন সামনাসামনি ধরার পর দেখেন একদম সামনে একটা টিক চিহ্ন আসছে। এখন এই দিকে একটু যদি গার্ডটা ঘোরানো যায় তাহলে কিন্তু হ্যাঁ, এই যে এটা নিয়ে নিয়েছে, এখন এই দিকে দিলে দেখেন এটাও নিয়ে নিয়েছে। ওকে, কাজ কিন্তু শেষ। এখন ওকে বাটনে একটা প্রেস করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এনআইডি কার্ডের যে ওনার তার কিন্তু ছবি এবং ডিটেলস সব কিছু কিন্তু চলে আসছে। এখন এখান থেকে বলছে যে পাসওয়ার্ড সেট করুন অথবা এড়িয়ে যান। আপনি যদি চান যে ইন ফিউচারে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, আপনি এড়িয়ে যান এটাও দিতে পারেন। ওকে, আমি এড়িয়ে জানি দিয়ে দিচ্ছি একটু শর্টকাটে দেওয়ার জন্য। এখন দেখেন এখান থেকে কিন্তু তার ছবি এবং ডিটেলস সব কিছু দেখাচ্ছে। ওকে, সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলে যেতে হবে। এই যে দেখেন প্রোফাইল, প্রোফাইল দেখুন বা পরিবর্তন করুন, এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে, যেহেতু আমরা এখানে তথ্য সংশোধন করব। সো এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে সমস্ত ইনফরমেশন বাংলা এবং ইংলিশে কিন্তু তার সমস্ত ইনফরমেশন এখান থেকে দেখাচ্ছে। এখন আপনি যদি এডিট করতে চান তাহলে উপরের দিকে দেখেন এডিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই এডিটে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে বহাল নামে একটা বাটন রয়েছে। ওকে, আপনি এই বহাল বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন কিন্তু আপনি এডিট করার সুযোগ পাচ্ছেন। এই যে দেখেন এখানে জলচাপের মতো দেওয়া আছে। সো আপনি যদি নাম পরিবর্তন করতে চান, আপনাদেরকে এই বিষয়টা একদম স্পষ্ট
স্পষ্ট করে বলে দেই, অনেকেই মনে করেন যে নাম পরিবর্তনের জন্য একটা অ্যাপ্লিকেশন, বয়স পরিবর্তনের জন্য একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রসেস, বা রক্তের গ্রুপ পরিবর্তনের জন্য একটা প্রসেস, বা পিতা মাতার নামে ভুল, এই ধরনের অনেক তথ্য যেগুলো সংশোধন করার দরকার হয়, এক একটার জন্য এক এক ধরনের হয়তো সিস্টেম অবলম্বন করতে হয়। বস্তুত পক্ষে না, আপনাকে এই একটা সিস্টেমের মধ্যে কিন্তু সব করা সম্ভব। ওকে, আমি আপনাদেরকে দেখাই, আমি জাস্ট হচ্ছে এখান থেকে বয়সটা সংশোধন করে দেখাবো যে বয়সটা কিভাবে সংশোধন করতে হয়। এখানে দেওয়া আছে যে 17 এপ্রিল 1999, ঠিক আছে, এইটা ধরেন 17 এপ্রিলের জায়গায় এইটা হবে, আমি এই যে জন্ম তারিখের পাশে একটা ক্লিক করার পর টিক চিহ্ন উঠে গেছে, এখন এখান থেকে পরিবর্তন করতে পারবো, এটা ধরেন 18 হবে, অথবা এটা ধরেন 17 রইল, আপনাদের বোঝানোর জন্য এই কাজটা করছি আর কি। ধরেন এটা 1999 দেওয়া রয়েছে, এটাকে ধরেন আমি এখান থেকে 2004 করে দিব, 2004 করে দিলাম অথবা কমিয়ে দিলাম, ধরেন হচ্ছে আমি এখানে 1998 দিয়ে দিলাম। এইটুকু আমার কাজ শেষ, এখন নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, যার যেটা সংশোধন করা দরকার এটা এখান থেকে সেম ভাবে সংশোধন করতে পারেন। এখন আমি স্ক্রল করে একদম উপরের দিকে চলে যাব, উপরে আসার পর এখান থেকে পরবর্তী নামে যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন, এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে 17/4/1999, এটা ছিল আমার পূর্বের, যেটা স্টিল নাও আমার এনআইডি কার্ডে রয়েছে, আর আমি যেটা সংশোধন চাচ্ছি সেটা হচ্ছে 1998, আর এটা হচ্ছে 99, মানে আমি হচ্ছে এখান থেকে এক বছর কমাতে যাচ্ছি। সো এখন আমি আবারও পরবর্তী বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে বলছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 VTD, তার মানে হচ্ছে এখান থেকে আপনার টাকা ডিপোজিট করতে হবে। এটা আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন, নগদ বিকাশ বা অন্য কোনো মাধ্যমে করতে পারেন। এখন টাকা কিভাবে ডিপোজিট করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসলাম বিকাশের অ্যাপসে। এখন একটা প্রশ্ন হয়তো অনেকেই করতে পারেন যে আমি এই কাজটুকু আমার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে করতে পারবো কিনা। হ্যাঁ, আপনার বিকাশের কোনো একটা দোকান থেকে গিয়েও যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার দেন তাহলে তারা কিন্তু আপনার এনআইডি ওয়ালেটে এই টাকাটুকু তারা যোগ করে দিতে পারবে। আর আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে এই অ্যাপসের মধ্যে ঢুকে কিন্তু আপনারা খুব ইজিলি কাজটা করতে পারবেন। ওকে, আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই যে দেখেন পে বিল নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন এনআইডি সার্ভিস সরকারি ফি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলছে আবেদনের ধরন নির্বাচন করুন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এনআইডি ইনফো কারেকশন, জাস্ট এইটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এখন আপনাকে এনআইডি কার্ডের নাম্বার দিতে বলছে, আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটুকু দিয়ে দিবেন। ওকে, আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটুকু দিয়ে দিয়েছি। এখন দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে পে বিল করতে এগিয়ে যান, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে 230 টাকা, অটোমেটিক কিন্তু এটা দেখাবে যে আসলে কত টাকা লাগবে। সো আমরা 230 টাকা এখান থেকে আমরা এনআইডি ওয়ালেটে যুক্ত করব। সো নিচের দিকে একটা অপশন রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার বিকাশের পিন নাম্বারটুকু দিতে হবে, আমি পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমার পিন নাম্বারটুকু দেওয়া শেষ, এখন দেখেন এখানে একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর জাস্ট এখানে একটু ট্র্যাপ করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আমার বিলটা পে হয়ে যাবে। ঠিক আছে, আমি ট্র্যাপ করে ধরে রাখলাম। এই যে দেখেন অলরেডি কিন্তু বলছে যে আপনার পে বিল সফল হয়েছে, তার মানে হচ্ছে আমার টাকাটা ডিপোজিট হয়ে গেছে, আমি যে এনআইডি কার্ডের যে আবেদনটা করতে যাচ্ছি সেই এনআইডি কার্ডে কিন্তু অলরেডি আমার টাকাটা যুক্ত হয়ে গেছে। চলুন আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনে আবার আপনাদেরকে নিয়ে যাই। ওকে ভিউয়ার্স, আমরা কিন্তু আবারও অ্যাপ্লিকেশনের আগের জায়গায় চলে আসলাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখেন উপরের দিক থেকে টেনে একটু নিচের দিকে ছেড়ে দিব, তাহলে এটা কিন্তু রিফ্রেশ হবে এবং আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। আমি দেখেন এই যে উপরের দিক থেকে টেনে একটু নিচের দিকে ছেড়ে দেই, এখন দেখেন রিফ্রেশ হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে বলছে যে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে। এখন আমি উপরের দিকে এডিট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবারও আগের মতো হচ্ছে বহাল বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে যে কাজটা করতে হবে, এই যে অংশটুকু আমি পরিবর্তন করেছিলাম এইটুকুতে আবার ঠিক চিহ্নটা তুলে দিতে হবে। ঠিক আছে, আমি যেহেতু এই যে জন্ম তারিখের ক্ষেত্রে দিয়েছিলাম এইটা, আপনারা যদি নামের বানান অথবা অন্য কোনো অংশ পরিবর্তন করার জন্য আবেদনটা করে থাকেন তাহলে সেই অংশটা ঠিক চিহ্নটা তুলে দিবেন। তো আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখন পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আবার কিন্তু সেম জায়গাটা দেখাচ্ছে, মানে আমার এনআইডি কার্ডে বর্তমান হচ্ছে 1999 এবং আমি চেঞ্জ করে এটা 98 নিয়ে যেতে যাচ্ছি, এটা রয়েছে। এখন আমি আবারও পরবর্তী বাটনে ক্লিক করে দিই। এখন কিন্তু আর এখান থেকে 0 VTD দেখাচ্ছে না, এখান থেকে 230 টাকা দেখাচ্ছে। ওকে, সো এখন এখান থেকে আবেদনের ধরন, এখানে যে আবেদনের ধরন কিন্তু একটাই রয়েছে। তারপরে হচ্ছে আবেদনের ধরন, এটা হচ্ছে এখানে ক্লিক দিলে দেখতে পারবেন রেগুলার, একটা হচ্ছে স্মার্ট কার্ড। আপনি যদি স্মার্ট কার্ডে তথ্য সংশোধন করতে চান তাহলে কিন্তু এটা আপনি সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি ঠিক এরকম মানে এরকম লেমিনেটিং করা যদি এনআইডি কার্ড থাকে তাহলে হচ্ছে এটা রেগুলার আর কি। ঠিক আছে, এটা ওকে। সো আমি এটাই রাখলাম। রাখার পর উপরের দিকে পরবর্তী যে নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে কাগজপত্র সংযুক্ত করতে বলছে। কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে, কোনটার জন্য, সেটা কিন্তু আমি একদম এক্সপ্লেন করে আপনাদেরকে বলে দিব। এখন আমি জাস্ট এখানে কাগজপত্রগুলো কিভাবে সংযুক্ত করতে হবে একটা নমুনা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে জাস্ট হচ্ছে শুরুতে এই যে দেখেন অ্যাডমিট কার্ড ডিফল্ট রয়েছে, এখানে দেওয়ার পর আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে এখন কোন কাগজটা এখানে আপলোড করব। ঠিক আছে, ধরেন আমি এসএসসি সার্টিফিকেটটা আমি এখানে শুরুতে হচ্ছে অ্যাড করব। এই যে এসএসসি, এইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপলোড বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে আসার পর আমার ঠিক যে জায়গায় হচ্ছে পিডিএফ এর ফাইলটা রয়েছে, এই যে এসএসসি সার্টিফিকেট, এটা এখান থেকে নিয়ে আসলাম। এটার কিন্তু আপনারা আগে পিডিএফ ফাইল অথবা ছবি তুলে রাখবেন। আপনারা যেসব কাগজপত্র সংযুক্ত করবেন, আমি আবার বলছি, সেগুলো আগে থেকে ছবি তুলে রাখবেন এবং প্রত্যেকটার মধ্যে ফাইল রিনেম করে রাখবেন, যে এটা এসএসসি সার্টিফিকেট
সার্টিফিকেট, এটা এফিডেভিট, এটা হচ্ছে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, এগুলো সবগুলো আইডেন্টিফাই করে রাখবেন যাতে আপনাদের আবেদনে কোনো প্রকার ভুল না হয়। এইভাবে যতগুলো আপনার কাগজপত্র লাগবে সবগুলোকে আপনারা সংযুক্ত করে দিবেন। ওকে, আমি জাস্ট আপনাদের ডেমো বোঝানোর জন্য একটা সংযুক্ত করে আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে কিন্তু বলছে যে সংশোধিত জন্ম তারিখটা, তারপর হচ্ছে কি কি ডকুমেন্ট আপলোড করেছি সেগুলো, মানে আপনার যতগুলো ডকুমেন্ট আপলোড করবেন। জাস্ট আমি আপনাদের ডেমো বোঝানোর জন্য একটা জাস্ট করেছি আর কি, আপনাদের হচ্ছে যতগুলো লাগবে সবগুলো এখানে কিন্তু শো করবে। শো করার পর এখন আপনি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে। ওকে, আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবার উপরের দিকে দেখেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা পিডিএফ আকারে একটা অ্যাপ্লিকেশন আসবে, আপনি অনলাইনে যে এতক্ষণ অ্যাপ্লিকেশনটা ফুলফিল করেছেন এটাই আসবে। এটাকে হচ্ছে জাস্ট আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে সেভ করে নেবেন। সেভ করার পর কোন একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে এটাকে প্রিন্ট করবেন, কারণ এটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। ওকে, এখন আমি আপনাদেরকে বলি নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এর মানে হচ্ছে আপনি যে এখন আবেদনটা করেছেন এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মানে কম্পিউটারাইজ পদ্ধতিতে এটা কিন্তু নিয়ে এটা কিন্তু কারেকশন করা হয়নি। এই ক্ষেত্রে নির্বাচন অফিসের কর্মকর্তারা এটাকে পেন্ডিং এই দেখাবে, পরবর্তীতে আপনার এই আবেদনপত্রের সাথে আপনি যে সব কাগজপত্র জমা দিয়েছেন, আপনি যে বিষয়টাকে সংশোধন করতে যাচ্ছেন সেটার সাথে প্রুফ হিসাবে যে কাগজপত্রগুলো সংযুক্ত করেছেন সেগুলো তারা ম্যাচ করে দেখবেন যে আসলে আপনার দাবির কাজ যৌক্তিক কিনা। যদি দেখে সব ঠিকঠাক আছে যৌক্তিক, তাহলে আপনার এটা পরিবর্তন করে দিবে। পরিবর্তন করে দেওয়ার পর আপনাকে কিন্তু একটা SMS পাঠানো হবে, আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা SMS পাঠানো হবে যে আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে বা আপনার NID কার্ডটুকু সংশোধন করা হয়েছে, আপনি এত তারিখে এসে এটাকে কালেক্ট করতে পারেন। সো আপনি যখন কালেক্ট করতে যাবেন তখন আপনার পুরাতন যে NID কার্ড রয়েছে সেটাকে সাথে নিয়ে যাবেন, এবং আপনি যে এই যে ডাউনলোড করেছেন যে আবেদনপত্রটা এইটাকে হচ্ছে হার্ড কপিটা, হচ্ছে আপনি যেটাকে প্রিন্ট দিয়েছেন কোনো কম্পিউটার দোকান থেকে সেটাকে সাথে করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে হচ্ছে আপনি নতুন কার্ডটাকে কালেক্ট করে নিয়ে আসবেন। এই পার্ট শেষ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, যে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, আপনি যে অংশটুকু সংশোধনের জন্য আবেদন করছেন সেটার এগেনস্টে যদি আপনি প্রপার কাগজপত্রগুলো জমা দিতে পারেন, আমি আবারও বলছি আপনি যে অংশটুকু সংশোধনের জন্য, ধরেন আপনার নাম বা হচ্ছে আপনার পিতামাতার নাম, বয়স বা যে কোনো অংশ বা অ্যাড্রেস যাই হোক যেটা পরিবর্তনের জন্য আপনি আবেদন করছেন সেটার এগেনস্টে যে কাগজপত্রগুলো যদি আপনি সঠিকভাবে জমা দিতে পারেন তাহলে আপনার আবেদনপত্র মোটেও বাতিল হবে না। আপনি এইভাবে অনলাইনে আবেদন করার মাধ্যমে কিন্তু আপনি একদম প্রপারলি আপনার NID কার্ডটুকু সংশোধন করতে পারেন। এখন কি কি কাগজপত্র লাগবে কোন সংশোধনের জন্য সেটা লিস্ট কিন্তু আমি দেখাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, আর এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আপনারা মানে ক্লিক করলে এই লিঙ্কে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্টে গেলেই কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। এইখানে আসার পর আপনারা দেখবেন যে কোন অংশটুকু পরিবর্তন করতে চান সেটার এগেনস্টে আসলে কি কি কাগজপত্র লাগবে। সো সেই সব কাগজপত্র যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু সাথে সাথে সেগুলো অ্যাটাচ করে দিয়ে দেবেন, আর যদি দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার আবেদনপত্রটি গৃহীত হবে এবং আপনি যে সংশোধনটা চেয়েছেন অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন। গাইস, এই ছিল বেসিক্যালি মূল প্রসেস যে NID কার্ড সংশোধন কিভাবে করতে হয়। ভিডিওটা আর লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করবো। আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করবো, আর যদি মনে হয় যে এই ভিডিওটা অনেক বেশি কাজের বা অন্যদেরও হেল্প করবে তাহলে ভিডিওটা অবশ্যই আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।